হ্যালো ফ্রেন্ডস, রিদ্ধিস ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করছি তোমরা যে যেখানে আছো সবাই খুব 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 ভালো আছো। তো আবার চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। তো আমি সন্ধ্যা থেকে আজকে আমার ব্লগটা শুরু করছি। এখন বাজে সন্ধ্যা 7টা। তো মা দেখো আমাকে পেঁয়াজকলিগুলো কেটে দিচ্ছে, রাতে তো রান্না করতে হবে কারণ দুপুরে আছি, খিচুড়ি খেয়েছি। আর তোমার দাদা ভাই আজকে বাসায় আছে, তো সে আমার কাছে আবদার করেছে আজকে একটু পেঁয়াজু খাবে। তো পেঁয়াজুটা দেখো করার জন্য আমি রান্নাঘরে চলে এসেছি। আর এখানে হচ্ছে পেঁয়াজুটা করার জন্য পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি, আর সাথে দিয়েছি একটু বেসন আর একটু ময়দা দিয়ে লবণ হলুদ দিয়ে একটু লঙ্কা গুঁড়া দিয়ে একটু জিরা গুঁড়া দিয়ে একসাথে ভালো করে একটু জল দিয়ে মেখে তারপরে হচ্ছে পেঁয়াজুগুলো ভেজে নিচ্ছে। এতে কী হবে, পেঁয়াজুগুলো মুচমুচে হবে, খেতে খুব ভালো লাগবে। অনেক দিন পেঁয়াজু খায় না, চা বা কফির সাথে এরকম পেঁয়াজু খেলে খুব ভালো লাগবে। আমি অল্প করেই ভাজছি কারণ সবারই অ্যাসিডিটির প্রবলেম, খেতে ভালো লাগে পরে যে প্রবলেম হয়, তো এই কারণে পেঁয়াজুগুলো খুব ভালো করে ভেজে নিয়ে। তো দেখো আমার সবগুলো পেঁয়াজই প্রায় দেওয়া হয়ে গিয়েছে। এখন সুন্দর করে এপিট ওপিট করে আস্তে আস্তে জালে একদম মুচমুচো করে ভেজে নিব। তোমরা কে কে পেঁয়াজু এরকম খেতে পছন্দ করো বলো। আর তোমার দাদা ভাই হচ্ছে বেশ যেদিন থাকে সেদিন এটা ওটা আবদার সে করবেই, খেতে খুব পছন্দ করে, মানে একটু রান্নাবান্না করে খাওয়ালে সে খুব খুশি হয় আর কি। তো যাই হোক, দেখো পেঁয়াজুগুলো খুব সুন্দর করে ভেজে নিচ্ছি আর প্রায় ভাজা মানে উল্টিয়ে দিচ্ছি আর কি। আর আমরা তো ছোটোবেলায় মানে আমি আগে ছোটোবেলায় যখনই বাড়িতে যেতাম তখন খুব ভালো আমাদের ওখানে খুব ভালো পেঁয়াজু ভাজতো। তো এরকম ছোট ছোট করে পেঁয়াজু ভাজতো, আমি অনেকে বড় বড় করে ভাজে। তো আমি যে মানে বাজারে যে পেঁয়াজুটা খেতাম, ওই আগের আগের কথা বলছি, বাড়িতে যখন থাকতাম এত ভালো লাগতো পেঁয়াজুটা, মানে মুচমুচা মুখের ভিতর দিলে। তো আমি সেরকম পেঁয়াজু ভাজারই চেষ্টা করছি ছোটো ছোটো করে, যাতে মুচমুচে হয় আর কি। ওনাদের রেসিপিটা আমি জানি না, আমি আমার মতো করে ভাজছি আর কি পেঁয়াজুটা। আর রাতে তো রান্না আছে, তো রাতে আজকে রান্না মানে আজকে সারাদিনে খুব মানে ঝামেলা গিয়েছে, এই যে গ্যাস আনা, তারপরে হচ্ছে রাইস কুকারটা নষ্ট হয়ে যাওয়া, সব কিছু মিলিয়ে ঝামেলা। তো এখন মোটামুটি শান্তি, রান্নাবান্না সব কিছু যাই করি করব। তো দেখো পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি আস্তে আস্তে করে তুলে নিব আর কি, তোমার দাদা ভাইকে দিয়ে আসবো, মাকে দিব, যে যেটা খায় আর কি। তো দেখো পেঁয়াজগুলো কতটা সুন্দর হয়েছে, আমার কাছে কিন্তু খুব ভালো হয়েছে। মা তোমার বাকিতে দেব হয়েছে না, এটা বেশি দেখা যাচ্ছে কালারটা আর কি। এনো খাও তো বন্ধুরা দেখো তোমার দাদা ভাইকে পেঁয়াজু ভেজে দিয়েছি, আর সে গরম গরম কফি বানিয়ে এনেছে 2 কাপ, তার জন্য 1 কাপ, আমার জন্য। তো কফিটা খাচ্ছি, খুবই ভালো হয়েছে। আর তোমার দাদা ভাই কফিটা খুব ভালোই বানায়। আর এখন হচ্ছে ও মা হচ্ছে কফি খাবে না, খায় না আর কি। তো মা পেঁয়াজু খেয়েছে, দিলাম তো অল্প করে। আর হচ্ছে এখন খাসির মাংস রান্না করব আর পেঁয়াজ করি ভাজি। তো মাংসটা শেয়ার করার চেষ্টা করব তোমাদের সাথে কতটা কি করতে পারি এই আর কি। তো গরম গরম কফি খুবই ভালো লাগছে খেতে। তো বন্ধুরা দেখো আমি এখানে মাংসটা রান্না করার জন্য চলে এসেছি, আর মাংসটা রান্না করার জন্য এখানে তেলের ভিতরে আলুটা ভেজে নিচ্ছি, আর এখানে পেঁয়াজকলি একটা মানে আলাদা চুলায় ভেজে নিচ্ছি। তো দেখো তোমার দাদা ভাই হচ্ছে আমাকে জাস্ট 1 কাপ কফি খাইয়ে আমাকে জাস্ট ঘুষ দিয়েছে। হ্যাঁ, ঘুষ দিয়ে বলছে এখন আবার মাটন করো। আমি মাটনটা করতে চাইছিলাম না, আমি ভাবছিলাম যে একটু ডাল আর পাতলা করে ডাল রান্না করব, আর ভাতের সাথে আলু সিদ্ধ ভাত দিব, আর হচ্ছে পেঁয়াজকলিটা ভেজে নিব। তো কি আর করা, এখন বর বলেছে, এখন আমাকে জাস্ট 1 কাপ কফি খাইয়ে জাস্ট এটা ঘুষ হলো বলো, এটা কোনো ঘুষ? যাই হোক, এখন আর কি করা,
বরের এই মানে ট্রিক্সটা আমি বুঝিনি আর কি, মানে বেশ ভালোবেসে বলছে না একটু করো রান্না। আমার মোটেও ওই শীতের ভিতরে রান্না করতে ইচ্ছা করছিল না। তো দেখো এখানে আমি তেলটা দিয়ে সব মশলাপাতি দিয়ে দিলাম আর কি, আদা রসুন বাটা, জিরা বাটা, তারপরে একটু ধনিয়া গুঁড়া দিয়েছি, সব কিছু একসাথে দিয়ে পেঁয়াজটা ভেজে নিয়েছি, মাংস ধুয়ে রাখা মাটনগুলো মানে খাসি মাংসটা দিয়ে দিলাম, দিয়ে এখন সুন্দর করে কষিয়ে নেব। প্রেশার কুকারের ভিতরেই করছি তাড়াতাড়ি করে, আর প্রেশার কুকারের মাংস খারাপ হয় না। আমি কষিয়ে তারপরে একটু জল দিয়ে সিটি তিনটে বা চারটা সিটি দিয়ে নিব, দিয়ে নেওয়ার পর তারপরে আবার জাল দিব, গরম মশলা দিব, এভাবে করেই রান্না করি। ভালোই লাগে খেতে, খারাপ লাগে না। তো দেখো জল মানে ছাড়ছে আর কি। তো আমি না তোমাদেরকে আজকে তাড়াতাড়ি ভিডিও করে দেখাচ্ছি আর কি, একটু একটু করে। তো দেখো আমি প্রায় 15-20 মিনিট মতো কষিয়ে নিয়েছি এটাতে। এখন এটাতে আমি একটু জল ঢেলে দেব, জল ঢেলে জাস্ট প্রেশার কুকারের মুখটাতে 4-5টা সিটি দিয়ে নিব। সিটি 4-5টা দিব না, 3টা বা 4টা, 5টা দিলে বেশি হয়ে যাবে। তো দেখো আমি সিটি দিয়ে নিয়েছি 4টা, তারপরে কিছুক্ষণ রেখে মুখটা খুলে নিয়েছি। এখন এই যে এখন আলুটা দিচ্ছি, না হলে তো আলুটা গলে যাবে। তো এখন আলুটা দিয়ে বেশ ভালো করে মানে আর একটু জ্বালিয়ে নিব, আর এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর নামানোর আগে গরম মশলা দিয়ে নামাবো। তাহলে আমার মাংসটা একদম মাটনটা খুব সুন্দর করে রেডি হয়ে যাবে। আর দেখো মাটন দেখেই মনে হচ্ছে যে ভাত খেয়ে নি, মানে মাটন এত পছন্দ। খাসির মাংসের ঝোল, আলু আর ভাত, মানে মাংসও লাগবে না, এত ভালো লাগবে, খুব ভালো লাগে খেতে। আমার তো খুবই পছন্দ, আমাদের বাসার সবাই পছন্দ করে। তো দেখো লাস্টলি আমি গরম মশলাটাও দিয়ে দিয়েছিলাম, তোমাদেরকে দেখাইনি আমার মাটনটা লাস্টলি, তোমরা দেখো কতটা সুন্দর হয়েছে। সবাই চলে আসো আমার বাসার, এখানে দেখো ভাত আর অন্যান্য জিনিসগুলো ডাইনিংয়ে নিয়ে রেখেছি। তো বন্ধুরা দেখো এই যে মাটন এখানে রান্না করেছি, ওখানে পেঁয়াজ কলি ভাজিটা, আর এখানে হচ্ছে সালাদ কেটে নিয়েছি, মার খাওয়া হয়ে গেছে। তো তোমার দাদা ভাইয়ের আর আমার ভাত প্লেটে ভাত বেড়ে নিয়েছি, আর এই যে বুড়িকে খাওয়াই দিব, ও তো ঝাল খেতে পারে না, ও একটু ভাতের সাথে মুছে তারপরে খাওয়াই দিব আর কি, ভীষণ ঠান্ডা আর কি। তো আজকে আর ব্লগ বাড়াবো না বেশি, ছোট্ট একটা ব্লগই তোমাদের সাথে শেয়ার করছি, কালকে এই ব্লগটা তোমরা পাবে। ঠিক আছে এখন ভাতটা খেয়ে নি, তোমরা সবাই ভালো থাকো, আজকে মতো টাটা, রিদ্ধি সবাইকে টাটা দিয়ে দাও, আর অবশ্যই কিন্তু বলে দাও, সবাইকে বলে দাও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন, আর একটা লাইক দিবেন, আর ভালো লাগে শেয়ার করবেন। বাই বাই।